তো আমরা তো সবাই ইন্টারনেট ইউজ করে থাকি, কিন্তু আমরা কি জানি যে ইন্টারনেটের মূল উৎস কোথা থেকে? সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওর টপিকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু। ইন্টারনেটের মূল শাখা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, এবং এই অপটিক্যাল ফাইবার কেবলটা আমাদের সমুদ্রে বিছিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু ইন্টারনেট প্রোভাইড হয়, এবং এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে 99% ইন্টারনেট আমাদের কাছে প্রোভাইড হয় এবং বাকি 1% কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আমাদের কাছে ইন্টারনেটটা প্রোভাইড হয়। এখন হয়তো আপনারা মনে করতে পারেন যে আমরা যে মোবাইল ইউজ করি বা আমরা যে কম্পিউটার ইউজ করি সেখানে তো কোনো তার সিস্টেম নেই, বা আমরা কিভাবে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ইন্টারনেটটা পাবো, এরকম হয়তো অনেকের মনে হতে পারে। আসলে কিন্তু এটা না, ইন্টারনেটটা আমাদের কাছে প্রোভাইড হয় ISP এর মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এদের মাধ্যমে কিন্তু আমাদের কাছে ইন্টারনেটটা প্রোভাইড হয়। এবং এই ISP, এই ইন্টারনেট প্রোভাইডার বা এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু আবার ভাগ আছে, এবং সেই ভাগগুলো কি কি, এবং সেই ভাগের মাধ্যমে কিন্তু আমাদের কাছে ইন্টারনেটটা প্রোভাইড হয়, এবং এই তিনটে ভাগে কিন্তু ইন্টারনেটটা আমাদের কাছে প্রোভাইড হয়। এক নম্বর হচ্ছে Tier 1, Tier 2 এবং Tier 3, এই তিনটে প্রক্রিয়ায় কিন্তু আমাদের কাছে ইন্টারনেটটা প্রোভাইড হয়। প্রথমত Tier 1 কারা? Tier 1 হচ্ছে যারা অপটিক্যাল ফাইবার কেবল সমুদ্রের মাধ্যমে বিছিয়ে দেয় এবং সেখান থেকে ইন্টারনেট কানেকশন করে, তাদেরকে বলা হয় Tier 1। এবং Tier 2 কারা? Tier 2 হচ্ছে Tier 1 এর কাছ থেকে নেওয়া ইন্টারনেট, তাই হচ্ছে Tier 2। এক কথায় যারা অপটিক্যাল ফাইবার কেবলটা সমুদ্রে বিছিয়ে দেয় তাদের কাছ থেকে যারা নেয় তাদেরকে বলা হয় Tier 2। যেমন ধরেন আমাদের ইন্ডিয়ার মধ্যে জিও আছে, আইডিয়া আছে, ভোদা আছে, এরা কিন্তু Tier 2। এবং Tier 3 কারা? Tier 3 কিন্তু আমরা জিও, এয়ারটেল, ভোডা, এদের কাছ থেকে কিন্তু কানেকশন নিয়ে থাকি, আমরা কিন্তু Tier 3, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু ইন্টারনেটটা আমাদের কাছে প্রোভাইড হয়, এবং সরাসরি আমরা একটা ম্যাপে চলে যাবো, সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটা ম্যাপে চলে যাবো, এবং ইন্টারনেট কেবিলটা কোথায় কোথায় বিছিয়ে দেওয়া আছে সেই নিয়ে কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করবো, এবং সেটা আমাদের চলে যাবে কম্পিউটার স্ক্রিনে। এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে কিছু বেসিক আপনাদের জানিয়ে রাখি। তো প্রথমত যেটা বললাম, ইন্টারনেটের শাখা কোথা থেকে? ইন্টারনেটের শাখা হলো অপটিক্যাল ফাইবার কেবল, এবং এই অপটিক্যাল ফাইবার কেবিলটা আমাদের সমুদ্রের মাধ্যমে আমাদের যেসব কান্ট্রি আছে এবং এই কান্ট্রির আশেপাশে যাদের সমুদ্র আছে সেই সব সমুদ্র থেকে কিন্তু এই অপটিক্যাল ফাইবার কেবিলের মাধ্যমে আমরা ইন্টারনেটটা প্রোভাইড করি, এবং এটার মাধ্যমে 99% ইন্টারনেট আমাদের প্রোভাইড করে। এবং আমি আগে বলেছি বাকি 1% কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটটা প্রোভাইড হয়। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে ইন্টারনেটের মালিক কি? ইন্টারনেটের মালিক কিন্তু বলা যাবে না। আপনি ধরেন সাপোজ একটা দোকান থেকে মোবাইল কিনে নিয়েছেন, এবং আমি যদি আপনার প্রশ্ন করি যে এই মোবাইলটা কার, আপনি কি বলবেন? আপনি কিন্তু বলবেন এই মোবাইলটা আমার, ঠিক আছে। আপনি কখনোই বলবেন না যে এই মোবাইলটা দোকানদার বা যে তৈরি করেছে তার মোবাইল, এরকম কিন্তু কখনোই আপনি বলবেন না, আপনি বলবেন যে এই মোবাইলটা আমার। ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু একই সূত্র, ইন্টারনেট কিন্তু যে তৈরি করে, দ্যাট মিন্স এই ইন্টারনেটের মূল শাখা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, এবং সেখান থেকে যারা প্রোভাইড করে, দ্যাট মিন্স যারা Tier 1 কোম্পানি তারা কিন্তু ওখান থেকে প্রোভাইড করে, এবং Tier 1 থেকে যারা ধার যোগ লাগে তারা হচ্ছে জিও, এয়ারটেল, ভোডা, এরা কিন্তু Tier 1 থেকে ধার যোগ লাগে, ঠিক আছে। এবং এই জিও, এয়ারটেল, ভোডা, এরা কিন্তু Tier 2, এবং আমরা Tier 3, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু, এসব আপনি বুঝবেন না, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাবো এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো, ঠিক আছে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো আমরা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিন চলে এলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একটা ম্যাপ, এবং এটাই কিন্তু অপটিক্যাল ফাইবার কেবিলের ম্যাপ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ওপরে, দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাপগুলো দেওয়া আছে, এবং আমাদের যেসব কেবিল সমুদ্র থেকে এক্সপ্লেন হয়, দ্যাট মিন্স সমুদ্র থেকে আমাদের কাছে আসে সেই সব ম্যাপগুলো বা সেইটাই কিন্তু এখানে একদম উৎসগুলো চলে এসেছে। আমরা একটা জিনিস জানি যে আমাদের পৃথিবী যতটা, দ্যাট মিন্স আমাদের 3 ভাগের 2 ভাগ কিন্তু জলভাগ এবং 1 ভাগ স্থল, ঠিক আছে। সেটা আমরা জানি যে 2 ভাগ হচ্ছে জলভাগ এবং 1 ভাগ হচ্ছে স্থল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে সাদা সাদাগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা, এগুলো কিন্তু সমুদ্র, ঠিক আছে। এবং আমরা যে দেখতে পাচ্ছি এগুলো লেখা লেখা, দ্যাট মিন্স গেরুয়া কালার যেগুলো আছে সেটা কিন্তু একটা একটা কান্ট্রি, ওকে। এবং আমরা একটু দেখার চেষ্টা করবো, আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ম্যাপ কিন্তু সরাসরি সুন্দরভাবে আসছে, এবং ইন্ডিয়ার ঠিক ডান দিকে, দ্যাট মিন্স পুরো পাশে, যদিও প্রতিবেশী দেশ, এখানে কিন্তু বাংলাদেশও আছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিচেই কিন্তু ছোট্ট করে একটা এটা ইয়ে চলে গেছে, তার চলে গেছে, এটা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবিলের তার, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে কেবিলগুলো। আমরা দেখছি যে বাংলাদেশে কিন্তু একটা কেবিল ছড়িয়ে আছে, এখানে দেখতে পাচ্ছি একটা কেবিল, এবং কেবিলটার নাম আমরা যদিও এখানে লেখায় আছে কিউকাটা, সরি এখানে আমি বুঝতে পাচ্ছি না, কিউকাটা, যেহেতু সম্ভব হবে কিউকাটা বাংলাদেশ, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ায় কিন্তু বেশ অনেকগুলো
কেবিল জোড়া আছে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে অনেকগুলো কেবিল আছে, যেমন এই পাশে একদম বাম ধারে আমরা দেখতে পাচ্ছি এই যে বাম ধারে কিন্তু অনেকটাই কেবিল জোড়া আছে। এটা কিন্তু সম্ভবত মুম্বাই, ইন্ডিয়া মুম্বাই, এবং মুম্বাই কিন্তু অনেকটাই কেবিল জোড়া আছে। এক্ষেত্রে হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে সাদা সাদা এগুলো তো জলভাগ, ঠিক আছে, এগুলো তো জলভাগ, কিন্তু এই যে তারগুলো, এই তারগুলো তো একটাই হওয়ার কথা, সেক্ষেত্রে অনেকগুলো তার কেন, এরকম হয়তো প্রশ্ন হতে পারে অনেকের। সেক্ষেত্রে আমি বলবো এই তারগুলো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই তারগুলো কিন্তু তার নয়, সরি, এগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার কেবিল, তারই বলা যায় এক কথাই। কিন্তু এই যে কেবিলগুলো আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু অনেকগুলো মানে একটা কেবিল, 1 2 3 4 এগুলো কিন্তু কেবিল, ঠিক আছে। এবং আপনারা হয়তো মনে করছেন যে ভাইয়া এই কেবিলগুলো একটাই তো তার হওয়ার কথা, সেক্ষেত্রে অনেকগুলো তার কেন, এক্ষেত্রে আমি বলবো এই তারগুলো আপনি দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন, 1 2 3 এইভাবে তারগুলো একদম জয়েন্ট হচ্ছে, ঠিক এক জায়গায় কিন্তু জয়েন্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদম মুম্বাইয়ে কিন্তু জয়েন্ট হচ্ছে, এই তারগুলো বিচ্ছিন্ন হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই অপটিক্যাল ফাইবার কেবিলের যে তারগুলো মূল শাখা যেখানে সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন, এবং যেখান যেখানে জয়েন্ট হয়ে গেছে দ্যাট মিনস মুম্বাই, ঠিক আছে, মুম্বাই যেখানে জয়েন্ট হয়ে গেছে সেখানে কিন্তু এক জায়গায় উপস্থাপন করছে। এবার আমি বলবো যে এই যে কেবিলগুলো এগুলো কিন্তু অনেক রকম শাখার হতে পারে, যেমন হচ্ছে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে একরকম কেবিল লাগে, আমরা আমাদের ইন্টারনেট প্রোভাইড করার জন্য একরকম কেবিল লাগে, এগুলো কিন্তু মূল উৎস। এবং আমরা একটু নিচে এক্সপ্লেন করার চেষ্টা করবো, নিচেই কিন্তু অনেকগুলো আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ইন্ডিয়ার নিচের দিকে এই যে আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চেন্নাই আছে অনেকগুলো কেবিল, মুম্বাই সব থেকে বেশি কেবিল আছে, এবং চেন্নাই কিন্তু মুম্বাইয়ের থেকে হালকা কিছু পরিমাণে, দ্যাট মিনস এখানে কিন্তু 1 2 3 4 5 6টা 7টা মতো কেবিল সরাসরি চেন্নাই এক্সপ্লেন হয়ে গেছে। এক্ষেত্রে আমরা এইসবগুলো দেখবো না, আমরা সরাসরি দেখতে পাচ্ছি এক এক কান্ট্রিতে এক এক রকম কেবিল উপস্থাপন করেছে। এক্ষেত্রে এই যে কেবিলগুলো এগুলো কিন্তু জলভাগের উপরে উল্টে আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সে মানে সমুদ্র, অর্থাৎ সমুদ্রের উপরে কিন্তু এই যে অপটিক্যাল ফাইবার কেবিলগুলো উপস্থাপন করছে, এবং এই কেবিলের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রোভাইড করে, ঠিক আছে। কারা প্রোভাইড করে না, Tier 1 এটা প্রোভাইড করে, এবং Tier 1-এর কাছ থেকে আমরা ধার যোগ নেই। আমরা বলতে আমাদের যেসব জিও, এয়ারটেল, আমি তো ভিডিওর মধ্যে বলছিলাম জিও, এয়ারটেল, ভোডা, এরা কিন্তু Tier 1-এর কাছ থেকে ধার যোগ নেই। এবং Tier 1 কারা, Tier 1 হচ্ছে যারা এই সমুদ্র থেকে কেবিল বেশি, দ্যাট মিনস এই যে কেবিলগুলো, এই অনেকগুলো কেবিল অনেক রকম কান্ট্রি থেকে জয়েন্ট হয়ে গেছে, এই কেবিলগুলো যারা বিছই তাদেরকে বলা হয় Tier 1। এবং Tier 2 যারা, তারা হচ্ছে এয়ারটেল, ভোডা, এরা কিন্তু এদের কাছ থেকে কানেকশান নেই, ওয়ানের কাছ থেকে কানেকশান নেই, Tier 1-এর কাছ থেকে কানেকশান নেই। কারা না, Tier 2 যারা, দ্যাট মিনস যারা জিও, এয়ারটেল, ভোডা, এবং আমরা হচ্ছে Tier 3, দ্যাট মিনস আমরা কাদের থেকে নেই, আমরা কিন্তু এয়ারটেল, ভোডা, এদের কাছ থেকে নেই, ঠিক আছে। আমরা জানি যে এদের কাছ থেকে নেই, আমরা আমাদের অনেকে জিও সিম আছে, এবং বাংলাদেশের অনেকের, আমি বাংলাদেশের সিম কি আমি জানি না, আমি শুনেছি একটা সিম আছে রবি সিম, যত সম্ভব আমার মনে হয় রবি সিম আছে, রবি আর একটা কি সিম আছে আমি জানি না ঠিক, কিন্তু আমাদের কান্ট্রিতে এয়ারটেল, ভোডা, জিও এগুলো কিন্তু অ্যাভেলেবেল। এক্ষেত্রে আমরা কিন্তু এই যে Tier 2-র কাছ থেকে নেই, দ্যাট মিনস আমরা Tier 3, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এবং আমি যে কথা বলছিলাম এই যে কেবিলগুলো এগুলো কিন্তু সরাসরি আমাদের তারের মাধ্যমে কিন্তু প্রোভাইড করে না, এই যে কেবিলগুলো এদের কাছ থেকে ধার যোগ নেয় কারা, Tier 2 কোম্পানি, দ্যাট মিনস এয়ারটেল, ভোডা, জিও, এদের এরা কিন্তু সরাসরি এই তারের মাধ্যমে এক্সপ্লেন করে, তারা তাদের যেসব টাওয়ার আছে সেখানে কিন্তু এই তারের মাধ্যমে এক্সপ্লেন করে। এক্ষেত্রে এই তার সিস্টেমটা কিন্তু এখন অনেকটা বাদ হয়ে গেছে, দ্যাট মিনস এখন কিন্তু ডিশ সিস্টেম হয়ে গেছে। আমরা দেখি যে অনেক কেবিলের মাধ্যমে ডিশ আছে, দ্যাট মিনস অনেক মানে টাওয়ারের মাধ্যমে কিন্তু ডিশ আছে, টাওয়ারের একদম উপরের দিকে। আপনি হয়তো বিষয়টা বুঝতে পারবেন, একটা টাওয়ার যখন দেখবেন, আমার মনে হয় যে আপনারা টাওয়ার দেখেছেন, এয়ারটেল, ভোডা এইসব কোম্পানির টাওয়ারগুলো বসানো থাকে না, আমাদের যেসব এরিয়ার মধ্যেও বসানো থাকে, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের টাওয়ারের ওপরে কিন্তু ডিশ খাড়ান থাকে, এবং ওই ডিশের মাধ্যমে কিন্তু এই যে ইন্টারনেটগুলো তারা কিন্তু টানে, ঠিক আছে, এবং সেখান থেকে প্রোভাইড করে আমাদের মোবাইলে, ঠিক আছে। এক্ষেত্রে তারের কোনো প্রয়োজন নেই, তারা শুধু তারটা ইউজ করছে, এই যে কেবিলগুলো তারা কিন্তু ইউজ করছে, কারা না, Tier 2 কোম্পানি, এরা কিন্তু ইউজ করছে, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এবং Tier 2 তারা কিন্তু আমাদের কাছে জেনারেট করছে ওয়্যারলেস সিস্টেম,
সিস্টেমে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এবং এই ম্যাপটা আপনি কিভাবে পাবেন, এই ম্যাপটা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবিল লিখে সার্চ করবেন বা সাবমেরিন কেবিল এইসব লিখে সার্চ করবেন, এখানে কিন্তু যে লিঙ্কটা আছে বা সাবমেরিন কেবিল লিখে সার্চ করলেই কিন্তু অটোমেটিকলি এইটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এবং এগুলো কিন্তু একের পর এক কেবিল, ঠিক আছে? এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধিক টার্গেট, সেগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার কেবিল, এবং এই কেবিলের মাধ্যমে কিন্তু ইন্টারনেটটা জেনারেট হয়। নো স্যাটেলাইট, নো এনিথিং, ঠিক আছে? কোনো কিছুই না, একদম পুরো গুজব সেগুলো। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু, এটাই কিন্তু আপনি খুঁজলে, ভালো করে রিসার্চ করলে পেয়ে যাবেন। এগুলো কিন্তু মূল উৎস, ঠিক আছে? আমাদের ইন্টারনেটের মূল উৎস। আশা করি যে বুঝতে পেরেছেন যে ইন্টারনেটটা কিভাবে আমাদের কাছে প্রোভাইড হয়, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিও টোটালি আলোচনা করলাম। এবং আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নিচে দেখবেন লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী আপডেট আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।